Hello everyone, welcome to my channel. আজকে মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। সবাই খুব ভালো থেকো, আশা করি সবাই খুব ভালো আছো। মকর সংক্রান্তি উপলক্ষে আজকে আমি সেদ্ধ পুলি পিঠে বানাচ্ছি আর ক্ষীরের পুর দিয়ে বানাচ্ছি। তো আমি সেটাও শেয়ার করছি যে কিভাবে আমি ক্ষীরের পুর বানাচ্ছি। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর সেটা গ্যাস ওভেনে বসিয়েওছি। এখন জলটা ফুটে উঠলে আমি চালের গুঁড়িটা একটু একটু করে ওর মধ্যে দিতে থাকবো। জলের পরিমাণ যতটা দেওয়া হবে চালের গুঁড়িটার পরিমাণও সেমই দেওয়া। চালের গুঁড়িটা আস্তে আস্তে করে নাড়তে হবে, না হলে ওটা পাত্রের মধ্যে লেগে যাবে, লেগে পুড়ে যাবে। আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি যে লেচিগুলো বানিয়েছিলাম ওই লেচিগুলো থেকে ছোট ছোট রুটির মতো করে বেলে নেব। বেলে তার মধ্যে পুরটা দিয়ে ওটাকে র্যাপ করে নেব। দেখো এইভাবে আমি র্যাপ করলাম। র্যাপ করে রেডি করার পরে এগুলোকে বয়েল করতে হবে। বয়েল করতে গেলে মোমো মেকার বা রাইস কুকারেও হতে পারে।
আমি এগুলো এমনি কুকারেই বয়েল করেছি, সেটা আমি কিভাবে করেছি এই ভিডিওতে আর অ্যাড করছি না, ওটা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি অন্য ভিডিওতে সেটা দেখাবো আমি কিভাবে বয়েল করলাম। এই দেখো সেদ্ধ পুলি পিঠে তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো।